সুমন বাপের আমার শ্বশুর গায়ে যে মার্ডার করবো না, এর আগে আমি মার্ডার করবো এর পাইলে। হ্যাঁ হ্যাঁ, না না, এগুলো করে না, এগুলো তোমাদের কে শিখা? মানুষকে মারলে তো, ধরো খারাপ কাজ করলে তো পুলিশ ধরে নিয়ে যাবে। এক কিমনে গুলো সুমের বাপ বাইরে পাইলে বলে মার্ডার করবো, এক কিমনে গুলো কইতে পারে? এসব কাজ করা যাবে না তো বাবা। কয়েকদিন ধরে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে, মানে এই যে পথ শিশু, ছোট ছোট পথ শিশুদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, যে কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল সুমায়া। এই সুমায়াকে নিয়ে এই যে কমলাপুর রেল স্টেশনে যারা পথ শিশু আছেন, তাদের ভিতরে একজন আগুন ওরফে রাব্বি নামে পরিচিত, তাকে নিয়ে, মানে তার বয়স হবে 10 থেকে 11 বছর, সেই ছেলেটাকে নিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। মানে এরা বিয়ে কতটুকু বোঝে বা এরা আসলে কী করতে চায়? তোমার মন খারাপ কেন বাবা? আমার মন খারাপ রাব্বি। আসো, কী হয়েছে রাব্বি, কী করছে? রাব্বি বলে সুমায়াকে ভালোবাসে, এই জন্য আমার মনটা খারাপ। রাব্বি কাকে ভালোবাসে? সুমায়াকে বলে ভালো। আমি কি, আমি সুমায়াকে ভালোবাসি অনেক দিন ধরে। সুমার লগে আমি লাক্সা মিষ্টির জন ছিলাম, এর লগে আমি থাকতাম আগে। আমি এই সময় আগে আমাদের মতো লাস্তা পথ শিশু ছিল, মানুষের কাছে হাত পায়ে খাইতো, বাঙ্গায় টোয়া খাইতো, চায়া খাইতো। সুমায়াটাকে বল, ভাইরাল সুমায়া। ভাইরাল সুমায়া কি করে? সেই যে ক্যামেরার দিকে তাকাও, কি করে? গান গা। গান গায়? জি। আচ্ছা আচ্ছা, তো তুমি তার সাথে তোমার দেখা হয়েছে কোথায়? লাক্সা মিষ্টির জন্য আমরা লগে থাকতাম, আমরা স্টেশনেই থাকতাম, একসাথে স্টেশনে ছিলাম। এরা আমি অনেক ভালোবাসি কিন্তু সরমে গুইতে পারি নাই। আচ্ছা আচ্ছা, না কই আমি বাইক গেছ লাগবে একদিন। ভালোবাসো তাকে? বাইক গেছ লাগবে, জি ভালোবাসে। বাইতে বাইতে গায়ে দেখি উনি এ বাইরে লয়ে গেছে। ও আচ্ছা, কোন বাড়িতে গেছে? তোমার বাড়িতে? না, আমি গেছি আমার বাড়িতে। আয়ে দেখি আয়া উনি আর বলে বাইরে লয়ে গেছে। বয়স কত তোমার? আমার 11 বছর। 11 বছর। ভালোবাসা কিভাবে করে একটু বলবা? ভালোবাসাটা কিভাবে করে? মন পছন্দের জন্য আপনার পছন্দ লাগছে। আচ্ছা, অনেক ভালোবাসো? মানে পছন্দ হইলে ভালোবাসে না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে সুমায়াকে কয়েকদিন আগে আরেকজন পথ শিশু তাকে ভালোবাসে বলল, আগুন ওরফে রাব্বি, এটা জানো? রাব্বিরা বলে তো আমি মার দিব। কেন মারবা কেন তাকে? সে কি অপরাধ করছে? হ্যাঁ, কি অপরাধ করছে? অপরাধ করছে তো। কি অপরাধ করছে বলো তো দেখি? এই সুমায়ারে ভালোবাসে। সুমায়ারে ভালোবাসে, এটা তার অপরাধ? অপরাধ তো। আর সুমায়ারে ভালোবাসে, সুমায় কোন দেয় জীবনও ভালোবাসবো না। আমি বললাম ভালোবাসে যাও, মানে নিলাম ভালোবাসে, কিন্তু সুমায় মানবো না। সময় মানবো না, এটা মানলাম ভালোবাসে। কোনো কি কইলো সময় বাবের কইলো মার্ডার করবো, এ কেমনে কবে এ কাজ করতে পারে কেমনে? তোমার বাবা মা কি করে? আমার বাবা মা, আমার মা বাসা বাড়ি কাজ করে, আমার বাবা তোমার সেঞ্জি ছিল। তো তাদের কাছে যাও না তুমি? বাবা মা মারে জন্য বাড়ি থেকে। কেন মারে? লাগ করেছে বলেছে। কেন মারে? হুদাকামে মারে। কষ্ট হয় না এই যে এখানে, এই যে রেল স্টেশনে পড়ে থাকো, এই যে তোমার দেখো তো, তোমার এই যে সেরা ফ্যান, পাগুলোর অবস্থা দেখো, এই যে আমাদের পা দেখো, তারপরে এই যে চুলে ময়লা, এই যে কান কানে এই যে অনেক বিসি বেসরা উঠছে, ঠিক মতন গোসল করো না, খাই খেতে পারো না, তাহলে বাবা মার কাছে গেলে ভালো থাকবে না? জি। হ্যাঁ, আচ্ছা, এই যে তুমিও সুমায়াকে বলছো ভালোবাসো, আসলে ভালোবাসাটা কি বোঝো? ভালোবাসা, এটা ভালোবাসি তো, এখন তো বুঝেন না। বুঝো না? না, কষ্ট হয়। ভালোবাসে কি কেন? কোনো কোনো বিষয়ে এই যে সময় বাইরের লোকে ভিডিও করছি, সময়ের কথা মনে বসাই কান্দে দিছি, তাই কান্দে চোখে পানি সব বাইরে গেছে। এখন মনে করা যায় না সময়? অবাই মনে পড়ে, মনে পড়লে আমি কান্দে দিই। সেই বলো তো, এই সময় মনে বসে আর কান্দে দিছি। সময়ের উদ্দেশ্যে কিছু বলবা? আগে কম ভাই, কিছু বলার নাই। দর্শক শ্রোতা, আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার বা কন্টেন্ট তৈরি করি, তারা কেন এসব পথ শিশুদেরকে ব্যবহার করি বা তাদেরকে কি একটু ভালো পরামর্শ দেওয়া যায় না? এই ছেলের বয়স 10 থেকে 11 বছর হবে, সেই বা ভালোবাসার কী বুঝে? কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে নিজেদের স্বার্থ, নিজেদের টাকা ইনকাম করার জন্য এই সমস্ত ছেলেদেরকে নিয়ে কন্টেন্ট তৈরি করে, তারা কী করে তাদেরকে, মানে শিক্ষামূলক যেই জিনিসগুলো আছে সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে তাদেরকে তাদের একটা মানে ইনকামের হাতিয়ার তৈরি করে ফেলে। তো ইতিমধ্যে আমরা এই যে এই ছেলেটা, তোমার নাম কি বাবা? আমার নাম মোহাম্মদ শাহজালাল। শাহজালাল, শাহজালাল এই কমলাপুর রেল স্টেশনে থাকে। যে ছেলেটা কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তার নাম আগুন ওরফে রাব্বি। সুমায়া নামের একজন, সেও পথ শিশু ছিল এক সময়, লাকসামে রেল স্টেশনে থাকতেন, তাকে কিন্তু সে গান গেত, গান গিয়ে তাকে একটা ভালো প্ল্যাটফর্মে তৈরি হয়েছিল। কিন্তু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা তাদেরকে শিখিয়ে দিয়ে বা তাদেরকে দিয়ে, এখন এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু তথ্য আছে, কিছু কন্টেন্ট ক্রিয়েটার এই যে সুমায়াকে, মানে সে তার আয়ত্তে নিয়ে নিয়েছে, তাকে নিয়ে কন্টেন্ট তৈরি করছে, বিজনেস শুরু করে দিয়েছে।
তারপর এই যে রাব্বি যে ছেলেটা আগুন তাকেও কিন্তু নিয়ে গেছে, তাকে কিন্তু কমলাপুর পাওয়া যাচ্ছে না। আচ্ছা এই যে তোমাকে কি আমি কোনো কিছু শিখিয়ে দিয়েছি? হ্যাঁ কোনো শিখিয়ে দিয়েছি না। তুমি ভিডিও কেন করো, ভিডিও করছো কেন? একটু জোরে বলো, কেন করছো? সময়কে দেখার জন্য। সময়কে দেখার জন্য, মানে সময়কে দেখানোর জন্য ভিডিও করতে হবে কেন? তার সাথে তুমি তো গিয়ে দেখা করতে পারো। কই আমি তো জানি না কই থাকে। কা তোমার সাথে নাকি প্রথম দেখা হয়েছিল? লাক্সমী স্টেশন দেখা হয়েছে। লাক্সমী স্টেশন, এরপর আর দেখা হয়নি। হ্যাঁ খারাপ লাগতেছে? যদি তুমি তুমি যদি ভালো জায়গায় তোমাকে কেউ নিয়ে যায় যাবা? যাবো। হ্যাঁ কোন জায়গায়? আর তুমি কি ভাইরাল হতে চাও? ওই যে বললা আমিও ভাইরাল হতে চাই। ভাইরাল হতে চাই। কি করে ভাইরাল হবা? গান গাই ভাইরাল হমু। গান গাইবা? ওই যে লাব্বির মতো লাব্বি জিম নে যে গান গায়া এক দূরে গান গাইছে। এই যে কইছে তুমি তো গান জানো? কইলাম তো গান। আচ্ছা একটা শুনি তো, আমাকে একটু শুনি। এই ব্যবসা দিতে পুরো চিত্র মনে করছে টি 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 বাপ দাদার মনে চিত্র। আটাতে তো লারবে না নাকি? দইলা লাগতে চায় মাগা কিমন দরমু ভাই। আর টুকু টুকু সদাই বেশে কয়টি টাকা মাই ভাই? টুকু টুকু সদাই বেশে কয়টি টাকা মাই ভাই? এক টাকা এক মিন দিয়া নিজে শুনলে শোরুম দিয়া টাকা গুরে বাকি নিয়ে ব্যবসা কইরা কি লাভ মিয়া দুরুমিয়া কি কইতাছ? ভুলে গেছে? হ্যাঁ আসলে সকাল থেকে খাইনি। আসলে এই পথ শিশুদেরকে আপনারা কেন ব্যবহার করেন বা কিছু টাকার জন্য? আসলে এদেরকে একটু ভালো পরামর্শ দেন বা ভালো কিছু শিখুক, এরাই ভাই ভালোবাসা কি বুঝে। আচ্ছা তুমি এই যে সুমাইকে ভালোবাসো বললা, হ্যাঁ তাকে তুমি পাইলে কি করবা, মানে তাকে কি করতে চাও, কেন ভালোবাসো? আমি তো বাইরে বিয়ে করব, বড় হইলে। হ্যাঁ হ্যাঁ কি করবা? বড় হমু। হ্যাঁ বড় হইলে বিয়ে করব। বড় বিয়ে কইরা পাসপোর্ট কইরা বাইরে বাইরে দে যাব। বড় হইলে বিয়ে হইবা? কত বছর বড় হইলে, কত বড় হইলে বিয়ে করবা? ওই যে ভাইয়ের মতো লইলে। এই ভাইয়ের মতো হলে বিয়ে করবা? এই যে ভাইয়ের মতো হইলে। সুমাইকে যদি না পাও তুমি কি করবা? সুমাইরে পামু। কিভাবে পাবা? পামু কিভাবে? কনফিডেন্স কি? তো তুমি কি এখন লেখাপড়া করতে চাও? জি লেখাপড়া করতে চাই। দর্শক আসলে এদেরকে যদি ভালো একটু সাজেশন দেওয়া যায়, ভালো পরিবেশে নেওয়া যায়, তাহলে এরাও ভালো কিছু করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।